দেখতে পাচ্ছেন আপনারা রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি গিয়েছেন সেখানে। এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাবর রাজনীতিকরা, বুদ্ধদেব ভট্টাচার্যের সতীর্থ যারা ছিলেন, তার মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন গৌতম দেব থেকে শুরু করে, তারা গিয়েছেন সেখানে, শোক জ্ঞাপন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার পাম অ্যাভিনিউয়ে যে বাসভবন, সেই বাসভবনে। এই মুহূর্তে সেখানে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং আপনারা জানেন যে চক্ষুদান যেহেতু করা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া কালেকশনের কাজ চলছিল, মেডিকেল কলেজ থেকে চিকিৎসকরা এসেছেন সেখানে, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও উপস্থিত হয়েছেন পাব অ্যাভিনিউতে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে। শ্রেয়সী, একেবারে দেখো মেন পাশে হলো রাজ্যপাল তিনি এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তিনি ভেতরে ঢুকেছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন। আমরা জানি যে এই মুহূর্তে তার চক্ষুদান, এত বুদ্ধদেব ভট্টাচার্যের কি চক্ষুদানের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। তিনি দেহদান এবং চক্ষুদান দুটোই তিনি করে গিয়েছিলেন, ফলে কাজের সিদ্ধান্তও হয়েছে যে আগামীকাল সেক্ষেত্রে 4:30 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিট থেকে তার মরদেহ নিয়ে তার গাড়ি সেক্ষেত্রে এনআরএস এর উদ্দেশ্যে রওনা হবে, যে তার দেহদান করা ছিল। এবং ইতিমধ্যে যেটা আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চক্ষুদান প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার দেহ নিয়ে সেক্ষেত্রে পিস ওয়ার্ল্ড এর দিকে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু তাকে রাখা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেহেতু এক্ষেত্রে মোহাম্মদ সেলিম যিনি কিছুক্ষণ আগে কিন্তু যেটা বলে গিয়েছেন যে যেহেতু দিল্লি থেকে অন্যান্য নেতারা এবং অন্য রাজ্যের নেতারাও কিন্তু তারা বুদ্ধদেববাবুকে শ্রদ্ধা জানাতে আসবেন, ফলে সেই কারণেই কিন্তু আজকে দেহ রেখে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে আগামীকাল সকাল 10:30 নাগাদ কিন্তু তার দেহ নিয়ে চলে আসা হবে এক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে নিয়ে আসা হবে এবং সেখানেই তার যারা গণমুক্তরা রয়েছেন তারা সেই শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পাবেন এবং তারপরে সেখান থেকে তার দেহ নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখি আমাদেরও নজর থাকবে শ্রেয়সী সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি পাম অ্যাভিনিউ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে তাকে শ্রদ্ধা জানাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।